মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণকালে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। পবিত্র কোরআনের সূরা তাওবার 108 নম্বর আয়াতে এই মসজিদের কথা উল্লেখ আছে। পবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন স্বয়ং আল্লাহ তাআলা। তিনি বলেন, যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত। সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কুবায় আগমন করে যে নামাজ আদায় করে তাকে এক উমরার সমপরিমাণ সওয়াব দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর এটাই প্রথম মসজিদ, এমনকি ইসলামের এবং উম্মতে মুহাম্মদের প্রথম মসজিদ। মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসার পরই মসজিদে কুবার সম্মান ও ফজিলত। মদিনায় মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম দিকে মসজিদে কুবা অবস্থিত। মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র 3.25 কিলোমিটার। হিজরতের পর বিশ্বনবী মদিনায় 10 বছর কাটিয়েছেন। এ সময়ে বিশ্বনবী পায়ে হেঁটে কখনো উঠে আরোহণ করে কুবা মসজিদে যেতেন এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করতেন। কুবা একটি কূপের নাম। এই কূপকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকে কুবা মহল্লা বলা হয়। ইতিহাসবিদরা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এর ভিত্তি স্থাপন করেন তখন কিবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন। মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান তার খিলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। সবশেষ 1986 সালে এই মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। এই মসজিদ নির্মাণে পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়, যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না। 4টি উঁচু মিনার, ছাদে একটি বড় গম্বুজ এবং 5টি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে। এছাড়া ছাদের অন্য অংশে রয়েছে গম্বুজের মতো ছোট ছোট অনেক অবয়ব। মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন। মসজিদে নারী ও পুরুষদের নামাজের জায়গা ও প্রবেশপথ আলাদা, ওজুর জায়গাও ভিন্ন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরের কারুকাজও বেশ মনোমুগ্ধকর। মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা রয়েছে, সেখানেও নামাজের ব্যবস্থা রয়েছে। দামি কার্পেট বিছানো মেঝেতে মুসল্লিরা নামাজ আদায় করেন। রয়েছে জমজম পানির ব্যবস্থা। বর্তমানে মদিনায় অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে। মসজিদে নববীর পর সৌন্দর্য ও নান্দনিকতার তালিকায় মসজিদে কুবা অন্যতম। উমরা, হজ ও দর্শনার্থীদের জন্য মসজিদে কুবা সওয়াব ও সৌন্দর্যের অনন্য প্রতীক।